Hey guys, welcome back to my channel. So, আজি একটা স্পেশাল ব্লগ সহজ আলোকছে তার কারণ আজি মুই আসুম দিদি ঘরে বাড়িত মুই ভাই বিপ্লব আমরা এটা কোনা দিদি বাড়িত কালি কোনা আছিলাম আজি কোনা আলা বাড়ি যামু তো তার বাড়ি যাওয়ার আগত আর কি চাপাতা এটা একটা চাপাতা বাগান আছে তো ঘর থেকে জানলা খুলে চাপাতা বাগানটা দেখা যায় তো ওই চাপাতা বাগানের এটা কোনা আর কি ফ্যাক্টরি আছে একটা তো ফ্যাক্টরি হনুমান মন্দির একটা নদী ছোট নদী কাঠের ব্রিজ খুব সুন্দর সুন্দর জায়গা সেই জায়গা গেলাম মুই তোমার সামনে আর কি দেখাইলাম ঠিক আছে তো মোট একটাই অনুরোধ তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো ঠিক আছে ভিডিওটা অনেক মজা পাবেন মুই আশা করুম যে তোমাকে জায়গা গেলে সব পছন্দ হবে তো আমরা এলাম জাম্বুঘরের বাড়ি থেকে বাইরে এলাম টাটা বন্ধুরা দেখছেন তো জায়গাটা কত সুন্দর তো নিবেদিতা মানে ভাস্তি হয় মোর বুঝে যাচ্ছে হাই কত নিবেদিতা হাই কত হাই কত তো এই গরমের দিনে খুব সুন্দর জায়গা আসলে আসতে পারেন জায়গাটার নাম হচ্ছে মাঝের ডাবি মহাকি গার্ডেন নাকি যে মানে শরীরটা গেটটার নামটাও বললাম না আর দিদি ঘরের তো জানি হয়নি তো আইসি অনেকে এদিক করিস তোমরা সময় পেলে আইসেন ওটা জংশন ছাড়িয়ে পড়ে ট্রাফিকটিতে এটা থেকে দেখা যাচ্ছে মু তোমার সামনে ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখাই ফেলাই এই দেখো গাইস এটা হচ্ছে এটা একটা ট্রাফিক ট্রিক গার্ড দাঁড়িয়ে আছে ভিতরে যাওয়া যায় না আর একটা তোমার স্পেশাল ভালো জায়গা দেখালাম এই দেখো কত সুন্দর লাগিল এই জায়গাটা মানে কি পাহাড়ের উপরে তো আমরা দাঁড়িয়ে আছি ভিতরে ঢুকেছি না যদিও বাইরে কি দেখো সুন্দর লাগে তবির গার্ডেনটা দেখো এটা পার্ক ছিল বন্ধ আছে আবার ছিল পার্ক আর কি এলা বন্ধ আছে ভিতর ঢুকি দেয় না ওই যে সামনে তো একটা হনুমান মন্দির হনুমান মন্দিরও বন্ধ আছে আর কি এই সময় এমন সময় আসলো যে সময় আর কি সবই বন্ধ কোনো কিছুই খোলা পাওয়া লাগছে না তো আর খানি আগে যাই দেখি আর কি সো গাইস কি কং আর তোমার হনুমান মন্দিরে যে বন্ধ খোলে নাই আর ট্রাফিকটি তো মানে আমরা এদিকে এদিন নতুন আছি আমাকে ঢুকি দেওয়া লাগছে না ওই হাইরোডে ওই পাশে যাচ্ছিলাম তো ওই পাশে গার্ড দাঁড়িয়েছে ওই পাশে ঢুকি দিলাম তো আজকের ব্লগস এখানে থাকেন দেখা হলে হচ্ছে নেক্সট ব্লগ ততক্ষণের জন্য সাবধান থাকবেন সুরক্ষিত থাকবেন আর হ্যাঁ যদি তোমাকে মোর ব্লগসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করো